ইতিহাসের বৃহত্তম হজের আনুষ্ঠানিকতা চলছে মক্কায়। এবারের হজের রেকর্ড 25 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরইমধ্যে মিনায় পৌঁছেছেন হাজিরা, সেখানে আজ তাঁবুতে অবস্থান করবেন তারা। আজ জোহর থেকে আগামীকাল ফজর সহ মোট 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবেন হাজিরা। রাতে মিনায় অবস্থান করা সুন্নত। হজের মূল আনুষ্ঠানিকতার জন্য আগামীকাল ভোরে হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা থাকবেন সেখানে। এরপর মুজদালিফায় রাত যাপন এবং জামারাতে পাথর নিক্ষেপ, কোরবানি সহ সব আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা।